থেকে আপনাকে এটিএম এ টাকা তুলতে গেলে আর পকেট থেকে এটিএম কার্ড বের করতে হবে না, এটিএম কার্ড ছাড়াই আপনি টাকা তুলতে পারবেন। এটিএম এর জালিয়াতি রুখতেই এইরূপ উদ্যোগ গ্রহণ করেছেন স্টেট ব্যাংক। শনিবার সারা ভারতবর্ষে এই পরিষেবা চালু হয়েছে। এই দিন বর্ধমানে স্টেট ব্যাংকে এই পরিষেবার উদ্বোধন করেন রিজিওনাল ম্যানেজার তরুণ সাহা। তরুণবাবু জানান, এই সুবিধা পেতে গেলে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, তারপর একটি নম্বর আসবে, সেই নম্বরটি এটিএম এর কিবোর্ডে অপারেট করলেই কার্ড ছাড়াই আপনি টাকা তুলতে পারবেন। এখানে মেনুতে ইউনো ক্যাশ বলে একটা মেনু আসবে, ইউনো ক্যাশে ক্লিক করলে রিকোয়েস্ট ইউনো ক্যাশ বলে মেনু আসবে, তাতে কত টাকা তুলতে পারবেন ম্যাক্সিমাম একটা ট্রানজ্যাকশন আপনি 2000 টাকা পর্যন্ত তুলতে পারবেন। অ্যামাউন্ট দিলেন নিয়ে একটা 6 ডিজিটের পিন জেনারেট করতে হবে। এই সুবিধার ফলে এটিএম এর জালিয়াতি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। যেহেতু আমাদের এটিএম এ ক্লোনিং হয়ে এবং এটিএম ফ্রডটা অ্যাব্রাপ্টলি বেড়ে যাচ্ছে, যার জন্য এখন স্টেট ব্যাঙ্ক নতুন একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে উইদাউট এটিএম আপনারা এটিএম থেকে টাকা তুলতে পারবেন। সেটা হচ্ছে থ্রু আমাদের ইয়োনো অ্যাপ। আজকে সারা ভারতবর্ষে এটা আজকে লঞ্চ হচ্ছে এবং 16,000 এটিএমকে আইডেন্টিফাই করা হয়েছে। এটা হচ্ছে তার মধ্যে এটা হচ্ছে ইয়োনো অ্যাপ ডাউনলোড করতে হবে, কার্ড আপনার ইউজই করতে হবে, এটিএম কার্ড ইউজ করতে হবে। এবার ডাইরেক্ট এখান থেকে ক্যাশ তুলতে পারবেন থ্রু ইয়োনো, সেটা আজকে লঞ্চ হচ্ছে। বর্ধমান শহরে আমাদের আইডেন্টিফাই করা হয়েছে 108 আমাদের টোটাল এটিএম আছে, শুধু বর্ধমান শহরে ছটা, এবার আধার বাইরেও আছে, হ্যাঁ সেগুলো এনেবল হয়েছে। আচ্ছা তাহলে কি করে এটা আমরা ক্যাম্পেইন ডেমো দেবো, ডেমো দেবো এবং সেটা আমাদের সংবাদ মাধ্যমে সব কিছু বলা হবে। যেহেতু এটিএম ফ্রডগুলো আমরা হ্যান্ডেল করতে পারছিলাম অনেকভাবে, আজকে যখন একটা জিনিস আমরা অ্যারেস্ট করছি, নেক্সট যখন ফ্রডস্টার তারা অন্য একটা ডিভাইস তৈরি করে ফেলছে, এবার হচ্ছে এটিএম কার্ড আপনার পকেট থেকেই বের করতে হবে না। মানে নাম্বারিং কোনো ইউনো অ্যাপসে, স্টেট ব্যাঙ্কের যে ইউনো অ্যাপস তার মধ্যে গিয়ে, তার মধ্যে গিয়ে যেটা আপনার অ্যাকাউন্ট সেখান থেকে আপনার অ্যাকাউন্টগুলো দেখিয়ে দেবে, একটা নাম্বার ওটিপি আসবে, সেটা এখানে দিলেই আপনার টাকা স্মার্টফোন। কার্ডলেস মানি ট্রানজাকশন। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।